ইতিহাসের সাক্ষী কিউবার কমিউনিস্ট বিপ্লবী নেতা ফিদেল কাস্ট্রো ক্ষমতা দখল করেছিলেন যুক্তরাষ্ট্র সমর্থিত স্বৈরশাসক বাতিস্তাকে উৎখাত করে কিন্তু সেই বিপ্লবের কয়েক মাস পরই ফিদেল কাস্ট্রো মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন তার সমালোচকদের মন জয় করার চেষ্টায় তিনি সেখানে সংবাদপত্রের সম্পাদক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমনকি জনসভায়ও বক্তৃতা করেছিলেন দেখা করেছিলেন তখনকার ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সাথেও প্রত্যক্ষদর্শীর বর্ণনায় কাস্ট্রোর সেই যুক্তরাষ্ট্র সফরের কাহিনী শুনুন বিবিসির মাইকেল এনসিনের প্রতিবেদনে পরিবেশন করছি আমি পুলক উনিশশো উনষাট সালের বিশে এপ্রিল আমেরিকার নিউ জার্সির গভর্নরের বাড়িতে এসেছেন একজন আদর্শবাদী তরুণ এড শ তাঁর লক্ষ্য সেই সন্ধ্যায় যিনি সম্মানিত অতিথি তার দর্শন পাওয়া অতিথির নাম নামেল আমার মনে আছে দৃশ্যটা গভর্নর সিঁড়ির কাছে তাকে স্বাগত জানাচ্ছেন আর ফিদেল গভর্নরের সুন্দরী স্ত্রীর দিকে তাকিয়ে আছেন তার দাড়ি সুন্দর করে ছাঁটা ধবদুরস্থ সবুজ ইউনিফর্ম পরা। তাতে অবশ্য কোন ব্যাজ বা মেডেল ছিল না উচ্চকিত কোনো ব্যাপার নেই আমি মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিলাম এড সর বয়স তখন বাইশ লাতিন আমেরিকা নিয়ে ভীষণ আগ্রহ তার ওই বছরই কিউবায় বিপ্লব হয়েছিল আর তার কয়েকদিন পরেই এড শ সেখানে বেড়াতেও গিয়েছিলেন দেখার জন্য আমি খুবই উদ্গ্রীব ছিলাম আমি কখনো তাকে এত কাছ থেকে দেখিনি কারণ উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে আমি যখন কিউবা গিয়েছিলাম তখন আমি তাকে জনসভায় বক্তৃতা দিতে দেখেছি কিন্তু সেখানে আমি ছিলাম হাজার হাজার লোকের মধ্যে একজন কিন্তু সেই গভর্নরের বাড়িতে তার সুযোগ এসেছিল কাস্ট্রোকে সামনাসামনি দেখবার অতিথিরা যখন কাস্ত্র সাথে হাত মেলানোর জন্য লাইন দিয়ে দাঁড়ালেন এর তখন তার সামনের লোকজনকে পাশ কাটিয়ে লাইনের সামনের দিকে জায়গা করে নিলেন যখন আমার সাথে কাস্ত্রোর হাত মেলাবার পালা এলো তখন ওর মুখে কোন অভিব্যক্তি ছিল না আমি তার চোখের দিকে তাকালাম তবে তিনি আমার দিকে তাকিয়েছিলেন বলে মনে হয়নি এটা ছিল একটা রাজনৈতিক করমর্দন অনেকটাই যান্ত্রিক আপনার কি মনে আছে যে যখন তিনি আপনাকে ছাড়িয়ে এগিয়ে গেলেন তখন আপনার কেমন লেগেছিল হতাশ হয়েছিলাম আমি আমার সংগ্রহে রাখার জন্য তার একটা ছবি তুলতেও চেষ্টা করেছিলাম কিন্তু আমার ক্যামেরাটার ফোকাস ঠিক ছিল না আমার মাথায় সবচেয়ে বেশি যেটা ঘটত তা হল কিভাবে বাতিস্তা সরকারের পতন ঘটানো যায় আমার মনে হয় এই সরকার কিউবার জনগণকে এগোতে দিচ্ছিল না একটা পরিবর্তন দরকার ছিল ফিদেল ছিলেন সেই পরিবর্তন নিয়ে আসার মতো একজন লোক আকর্ষণীয় এবং বুদ্ধিমান আমার আশা ছিল যে তিনি কিউবাকে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে থেকেই বদলে দিতে পারবেন এর মাত্র চার মাস আগেই ঘটেছিল সেই পরিবর্তন কাস্ট্রোর হাতে কিউবার উৎপীড়ক বাতিস্তা সরকারের পতন কিন্তু বাতিস্তা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র তাই এই পরিবর্তনে ওয়াশিংটনে বেজে উঠেছিল বিপদের ঘণ্টা কিন্তু কিউবার রাজধানী হাবানায় তখন চলছে জনতার উল্লাস উনিশশো সালের প্রথম দিনের হাবানার চিত্র ছিল এই রকমই শাসক বাতিস্তা বহিষ্কৃত বিদ্রোহী জয়ী বিপ্লবের ওই চার মাসের মধ্যে কাস্ত্র তখনও নিজেকে কমিউনিস্ট বলে ঘোষণা করেননি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদপত্রের সম্পাদকদের সমিতি কাস্ত্রোকে তাদের এক অনুষ্ঠানে বক্তৃতা দেবার জন্য আমন্ত্রণ জানালেন এখানেই শেষ নয় কাস্ত্রো আরও কিছু আমন্ত্রণ পেলেন টেলিভিশন নেটওয়ার্ক থেকে শুরু করে বিখ্যাত প্রিন্সটন বিশ্ববিদ্যালয় পর্যন্ত একজন কানাডিয়ান সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় কাস্ত্রো বারবার গণতন্ত্রের উপরে জোর দিলেন সাংবাদিক প্রশ্ন করলেন কিউবায় যদি শিগগিরই নির্বাচন হয় তাহলে তাতে কি আপনি কমিউনিস্ট পার্টিকে অংশগ্রহণ করতে দেবেন আমার মত হল সবারই এই অধিকার আছে এটাই গণতান্ত্রিক নীতি এখানে কোন ধরনের মত প্রকাশের ক্ষেত্রে কারো উপর নিষেধাজ্ঞা আরোপ করার কোন কারণ নেই স্বাধীনভাবে মত প্রকাশ গণতন্ত্রের একটি নীতি কাস্ত্রো মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন দুই সপ্তাহ তিনি সেখানে লিঙ্কন মেমোরিয়াল পরিদর্শন করলেন নেটওয়ার্ক টেলিভিশনে তাকে দেখা গেল পত্রিকায় তার ছবি বের হল তিনি হট ডগ খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট আইজেন হাওয়ার তখন দক্ষিণ ক্যারোলাইনায় গল্ফ খেলছেন তাই ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ওপরে দায়িত্ব পড়ল তাকে স্বাগত জানানোর প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে কাস্ট্র যখন বক্তৃতা করলেন তার স্মৃতিচারণ করে এড শ বলছেন ওই বক্তৃতা হয়েছিল খুবই শান্ত পরিবেশে ঠিক যেন একটা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ওই দিন তোলা কিছু ছবি আমার কাছে আছে ওই বক্তৃতা শুনতে আসা ছাত্রদের একটা ছবিতে দেখেছি সবারই চুল ছোট করে ছাঁটা সবারই বয়স কুড়ির কোঠায় আর মঞ্চের ওপর তিন চারজন লোক ইউনিফর্ম পরা বাকি তিন চারজন লোক স্যুট পড়া মাঝখানে ফিদেল বসা কিন্তু তার অভিব্যক্তি জনসভায় তিনি যেভাবে কথা বলেন তার চেয়ে অনেক শান্ত যারা তার বক্তৃতা শুনেছিলেন তাদের উপর কাস্ত্র কেমন ছাপ ফেলেছিলেন বলে আপনার মনে হয় আমার মনে হয় না কাস্ত্র যা বলছিলেন তার সাথে শ্রোতাদের কারোরই মনের কোন সংযোগ তৈরি হয়েছিল তিনি বিপ্লব সম্পর্কে তার ভাবনার কথা বলছিলেন এবং আমার মনে হয় যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের কারোরই আগ্রহের বিষয়ের তালিকায় তা ছিল না আমার মনে হয় অন্য কিছু না শুধু কৌতূহল থেকেই তারা সেখানে এসেছিলেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয় খুবই নিরুত্তাপ একটা জায়গা নিউ ইয়র্কের মতো কেউ এলেই তাকে একটা রকস্টারের মতো করে ভক্তরা এসে ছেঁকে ধরবে তেমনটা মোটেও নয় অবশেষে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে একটা বিশাল জনসমাবেশ হল এবং সেখানে উৎসাহী সমর্থকদের সামনে পেয়ে কাস্ত্র শেষ পর্যন্ত তার স্বভাবসুলভ চেহারা দেখালেন যেদিকে আপনি তাকাবেন শুধু মানুষ আর মানুষ আমি আমেরিকায় কখনো এত লোককে একসাথে হতে দেখিনি আমি লাতিন আমেরিকায় এটা দেখেছি কিন্তু এখানে একজন রাজনীতিবিদ বা বিপ্লবী নেতার কথা শোনার জন্য পঞ্চাশ ষাট হাজার লোক জড়ো হচ্ছে এটা একটা অনন্য ঘটনা ছিল ওখানে কিছু লাতিন আমেরিকান লোক ছিল তারা কখনোই চুপ করে থাকতে পারছিল না পোয়েটরিকান ডমিনিকান মেক্সিকান হাজার হাজার মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রথম তারা একজনের কথা শুনতে পেল যে তাদের নিয়ে ভাবে বক্তৃতার সময় ছিল তিনি ছিলেন বেশ বন্ধু সুলভ তবে নিউ ইয়র্কে তার কথার সুর ছিল খুব আক্রমণাত্মক তিনি বলছিলেন ক্ষমতাবানদের হাত থেকে সাধারণ মানুষের অধিকার রক্ষার কথা এবং পরিবর্তন করার কথা শুধু কিউবায় নয় গোটা লাতিন আমেরিকাতেই লোকজন কিভাবে সাড়া দিয়েছিল কিভাবে নিয়েছিল কাস্ত্র কথা আমার মনে হয় না তারা কাস্ত্র কথা মন দিয়ে শুনছিল তারা শুধু উল্লাস করছিল এবং ফিদেলের আকর্ষণীয় কণ্ঠস্বরে এক ধরনের সম্মোহিত অবস্থায় ছিল পঞ্চাশ বছর পর এড বলছেন যে যদিও তিনি নিজেও সেই সম্মোহনে আক্রান্ত হয়েছিলেন কিন্তু তার মনে তখনই দেখা দিতে শুরু করেছিল সংশয়ও সেন্ট্রাল পার্কের ওই বক্তৃতায় কাস্ত্র বিপ্লবের বিরোধীদের মৃত্যুদণ্ড কার্যকর করার কথাও বলেছিলেন আর এডের জন্য সেটাই ছিল তার মুখ ফিরিয়ে নেবার মুহূর্ত আমি যখন শুনলাম যে তিনি প্রায় দশ মিনিট সময় ধরে ওই সব মৃত্যুদণ্ডের পক্ষে সাফাই গিয়ে গেলেন এবং তার কণ্ঠে করুণার লেশমাত্র দেখলাম না তখন আমি উপলব্ধি করলাম যে ইনি আসলে কেনেডির মতো কোন তরুণ গণতান্ত্রিক নেতা নন আমি অবশ্যই পরিবর্তনের পক্ষে ছিলাম এবং একটি শৈরতন্ত্রের পরিবর্তনে যে রক্তপাত হবেই তাও বুঝতাম কিন্তু আমার মনে হয়েছিল যে পরিবর্তন সহিংসপন্থায় এলেও তার পরে নিশ্চয়ই শান্তি আসবে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিদেলের ওই সফরের পর আমার মনে হল কোন পরিবর্তন যদি রক্তপাত সহিংসতার মধ্যে দিয়ে আসে তাহলে তারপরে সেই পরিবর্তন কায়েম রাখার মধ্যেও সহিংসতার একটা ভূমিকা রয়ে যায় ফিদেল কাস্ট্রোর বয়স এখন পঁচাশি দু সালের পর তিনি কিউবার নেতৃত্বের পদ ছেড়ে দেন আর এডস এখন একজন আর্ট কিউরেটর এবং তিনি থাকেন চিলিতে উনিশশো সালের পর আর একবারই মাত্র তিনি কিউবাতে গিয়েছিলেন